নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। শুরু হয়ে গেছে মার্গশীর্ষ অঘ্রাণ মাস, এখানে প্রচুর পরিমাণে বিয়ে হয়, কারণ অঘ্রাণ মাঘ, ঠিক আছে। এই সমস্ত মাসগুলোতে যেহেতু শীতকাল, সেহেতু একটু খাওয়া দাওয়া থেকে থাকে এবং এই সময় বিয়ে করলে কষ্টটাও একটু কম হয়, তাই এই মাস দুটোকে আমাদের বিয়ের বেশিরভাগ মাস বলা হয়, এবং ফাল্গুন তো বটেই। কিন্তু অঘ্রাণটা অনেকেই ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে অঘ্রাণ মাসটাকে বেছে নেয় খুব ভালো হিসাবে, তাই অঘ্রাণ মাস পড়ে গেছে, বিয়ে সিজন পড়ে গেছে, এবং অঘ্রাণ মাসের কিছু বিয়ে হয়েও গেছে, যেটা খুবই অল্প, এবং সামনে কিছু লগ্ন আছে এমন এমন, এবং সারা মাস জুড়েই এবছর অঘ্রাণ মাসে অনেক কটা দিন পড়েছে। মাঘ মাসে পড়েছে মোটে 3টে দিন এবং ফাল্গুন মাসে পড়েছে 1খানা দিন, তার জন্য অঘ্রাণ মাসটা একটু চাপের মাস। তার মধ্যে লগ্ন বেশিরভাগটাই ভোর লগ্ন রয়েছে, কিছু কিছু লগ্ন রয়েছে ঠিকঠাক লগ্ন, অর্থাৎ কয়েকটা 8টায় লগ্ন বা সন্ধ্যে লগ্ন, এরকম লগ্ন রয়েছে। তাহলে এই অঘ্রাণ মাসে বিয়ের জন্যই আমি আজকের ভিডিওটি বানাচ্ছি। যারা নতুন বিয়ে পড়াবেন বা বিয়ে পড়াতে যাবেন, এই সমস্ত কথাগুলো একটু মাথায় রাখবেন, তাহলে সুবিধা হবে। আজকে মেনলি বলবো গাঁটছড়া তৈরি, গাঁটছড়া নিয়ম সম্পর্কে বলবো, গাঁটছড়া ব্যবহার সম্পর্কে বলবো, এবং গাঁটছড়া তৈরি করাটা দেখিয়ে দেব। তাহলে আমাদের গাঁটছড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় বিয়ের ক্ষেত্রে, তাহলে এই গাঁটছড়াটা প্রথমেই একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো গাঁটছড়াটা কাদের বাড়ি লাগবে। মেয়ের বাড়ি গাঁটছড়াটি, মেয়ের বাড়ির যে পুরোহিত, ধরুন আমি মেয়ের বাড়ির পুরোহিত, আমি গাঁটছড়াটা বেঁধে রেডি করে আসবো সকালবেলায়, ঠিক আছে, কিন্তু লাগবে আমার সন্ধেবেলায়, ঠিক আছে। এইবার অনেকে বলে, অনেকে ফর্দতে লিখেও দেয় যে গাঁটছড়াটা ছেলের বাড়ি সেটা মেয়ের বাড়ি নিয়ে যাবে, সেটা লোকাচার হতে পারে, কিন্তু মেয়ের বাড়িতে যেহেতু কাজটা হচ্ছে মেয়ের বাড়িরই বিয়ের মধ্যে, অর্থাৎ সাজু বিয়ের মধ্যে এটা পড়ছে, বিয়েকে দুটো পার্ট করা হয়, একটা সাজু বিয়ে, একটা বাসি বিয়ে, ঠিক আছে, একটা ছেলের বাড়ির অংশ, একটা মেয়ের বাড়ির অংশ, মেয়ের বাড়ির অংশের মধ্যে এটা পড়ছে, অতএব মেয়ের বাড়ির ঠাকুর মশাই এটা বেঁধে রাখবে, সকালবেলা রেডি করে রাখা সবচেয়ে ভালো, এটা হলো প্রথম কারণ গেল। কীভাবে রেডি করবেন পুরোপুরি বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে রেডি করতে হবে, তাহলে দেখতে থাকুন, আপনাদের সামনে একদম দেখাতে থাকছি কীভাবে গাঁটছড়াটা রেডি রাখবেন, তারপরে বলবো গাঁটছড়ার নিয়ম সম্পর্কে। প্রথমে যেটা করতে হবে সেটা একটা বড় চেলি, এটা কোনো লাল রঙের চেলির মধ্যে আমরা একটা পানের মধ্যে যেগুলো দরকার, অর্থাৎ আমলকি, হত্যকি, বয়রা, করি, সেগুলো দিয়ে দেবো, এবং এগুলো না থাকলে আমরা হত্যকি, সুপুরি এবং আতক চাল এই দিয়েও করতে পারি, বইতে নির্দিষ্ট রয়েছে। তারপরে কি করব সেইটা, এইটার নিচ থেকে একদম পুরো পাকিয়ে 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 এরকমভাবে গোল মাঝখানে রেখে বেঁধে দিলে পড়ে যেতে পারে, এইটা যদি এরকম রোল রোল করে ঘর যদি ঘোরাতে হয়, যেটা দেখছেন আপনারা যেভাবে করছি, তারপরে দেখুন আমি একেবারে মোট করে একটা আমরা গিট কিন্তু বেঁধে দিচ্ছি গাঁটছড়াটা বাড়ার সময়। দেখুন কি সুন্দর করা হচ্ছে, সুন্দর বিষয়টা এইভাবেই করতে হচ্ছে, এইভাবে দেখুন গাঁটছড়াটা ভেতরটা কিন্তু একেবারে শক্ত হয়ে পুরো গাঁটছড়াটা হয়ে গেল। এইবার দেখুন পুরোটা আরও একটা গিট অন্য দিকটা, একটা ওই দিকে দিলাম, তাহলে তার এটা দেখেই বুঝতে পারবেন গিটটা কোন দিকে পড়েছে, এটা অন্য দিকে যাতে সোজা হয় বিষয়টা, তাই অন্য দিকে একটা গিট আপনাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই হয়ে গেল গাঁটছড়া, একেবারে আর খুলবে না, এটা যত খুশি জোরে টাইট দিন, তাতে ছিঁড়বেও না খুলবেও না। এই হয়ে গেল গাঁটছড়া বাঁধা একেবারে সুন্দরভাবে এবং সহজ নিয়মে। এইভাবে আপনারা যখনই বিয়ে করবেন, কোনো মেয়ের বিয়ে, তখন কিন্তু গাঁটছড়াটা ঠিক এইভাবে আপনারা সাজিয়ে নেবেন, একেবারে সুন্দর গাঁটছড়া। এইভাবেই আপনারা প্রত্যেকটা করবেন, একটা চেলি বড় লিখবেন, ছোট চেলি হলে কিন্তু সুবিধা, দুটো মাথা দেখছেন, দুটো মাথায় কিন্তু আমরা এক বরেশ এবং কনের সঙ্গে বেঁধে দেব। এই হলো গাঁটছড়া বাঁধার মোটামুটি যে পদ্ধতি হাতে কলমে সেটা শেখানোর চেষ্টা করলাম। সকালবেলায় বেঁধে দেবেন, তাহলে কিন্তু আপনার চাপ থাকবে না, আর যেখানে সকালে বাঁধতে পারবেন না সেখানে আপনাকে গেতো রাতেই বাঁধতে হবে। এই হলো গাঁটছড়া সাজানো এবং গাঁটছড়া বাঁধা। এইভাবে কীভাবে গাঁটছড়া, আরও যা যা নিয়ম রয়েছে সেই সম্পর্কে নিয়মগুলো প্রত্যেকটা ভিডিওতে আমরা পরপর ভিডিওতে বলছি, সেটা আমরা দেখতে থাকুন। গাঁটছড়াটা কিন্তু রেখে দিতে হবে বরণ কুলোয় বা বরণ ডালায়, এবং সেটা সবাইকে বলে দেবেন, দেখুন আমি রেখে দিলাম, বলে দেবেন যে এই জিনিসটা কিন্তু আমাদের খুবই দরকারি জিনিস, সেটা কিন্তু এইভাবে রাখবেন বা আলাদাভাবে রেখে দেবেন। এই হলো গাঁটছড়ার যে বেসিক পদ্ধতি। গাঁটছড়ার তৈরি কীভাবে তৈরি করতে হবে, কীভাবে মুড়িয়ে ওটা বাঁধতে হবে, এইটা বললাম যে বেঁধে রেডি করে রাখবেন।
এইবার গাছ ছড়াটা রাতের বেলার বিয়েতে কিভাবে কাজ করবে সে সমস্ত কিছু বলবো। প্রথমে যে জিনিসটা করতে হবে, গাছ ছাড়া আমরা তো প্রথমে বিয়ে যেভাবে করাই, প্রথমে বরণ এই সমস্ত কর্মগুলি হবে, সেগুলো করা হবে। করার পর গাছ ছাড়ার বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। কী হবে, প্রথমেই যখন হস্ত্র বন্ধন হবে তখন আমাদের গাছ ছাড়া একটা বিষয় থেকে থাকে এবং পরে গাছ ছাড়া বাঁধা। তাহলে হস্তবন্ধন যখন হচ্ছে তখন আমরা কি করব, প্রথমে ঘটের ওপরে কুশ বিছিয়ে দেব। কুশ বেছানোর পর আমরা ছেলের দক্ষিণ হাত রাখব, রেখে তার মধ্যে চন্দন একটু মাখিয়ে দেব বা চন্দন দিয়ে এঁকে দেব, ঠিক আছে। তারপরে আমরা একটা পান দেব, দিতে পারি। তারপরে আমরা যেটা করব সেটা হলো মেয়ের দক্ষিণ হাত দিতে হবে, ঠিক আছে। মেয়ের দক্ষিণ হাত কয়েকটা বইতে দেখবেন যে বলা আছে উপুর করে দেওয়ার কথা, কিন্তু আমি বলছি গাছ ছড়াটা আমি তাহলে কি এর মাঝখানে দিয়ে তারপরে গাছ ছড়া দেবো? আমি যেটা করি, আমি যেটা শিখেছি, আমি যেটা যুক্তিসম্মত মেনেছি সেটা আপনাদেরকে বলবো। আপনার কোনটা গ্রহণ করার সেটা গ্রহণ করবেন, আপনার ব্যাপার। আমি বলবো এটা শ্রেয়, এটাই বেশিরভাগ ঠাকুরমশাই করে আমার লক্ষ্য করা, কিন্তু অনেক ঠাকুরমশাই ওই বই দেখে করে। কিছু কিছু বইতে এই এই জিনিসটা দেওয়া রয়েছে, বইতে 19-20 অনেক জায়গায় থাকে। সেটা হলো প্রথমে ছেলের দক্ষিণ হাত হলো, তারপরে পান রেখে আমরা এঁকে দিলাম, একটা পান দিলাম, মেয়ের দক্ষিণ হাতটাও ঠিক এইভাবে চিত করে দেয়া হলো। তারপরে আমরা দেব একটা পান এবং গাছ ছড়া দেবো। যদি এইখানে দিই তাহলে এখানে গাছ ছড়া দিয়ে এইভাবে হবে, আর যদি সেটা না করে, বেশিরভাগ এটাই নিয়ম, এইভাবে করে এর উপরে গাছ ছড়াটা দেবে, ঠিক আছে। দিয়ে তার উপরে আমরা কি করবো, তারপর আমরা বেঁধে দেবো। গাছ ছড়া পড়ার কোনো ভয় নেই, যদি এইখানে দেন তাহলে গাছ ছড়া বাড়াটার কিন্তু সমস্যা আছে, উপর করে দেওয়া। তার জন্য এইভাবে করবেন, গাছ ছড়াটা দিয়ে দিলেন, দিয়ে তারপরে কুশটা বেঁধে দিলেন, একটা মালা দিয়ে বেঁধে দিলেন, গামছা লম্বালম্বি করলেন, করে রেখে দিলেন। এইবার অনেকে এক একজনটা এক এক রকম ঘটনা ঠাকুরমশাইয়ের কাছ থেকে শেখেন, তাদের এক একজন এক এক রকমভাবে করে। এই কন্যা সম্পাদনের যেটা গোত্রান্তরের বিষয়টি রয়েছে, কেউ কুশি ওপরে নিয়ে গিয়ে করে, এক একজনে এক এক, সেই পদ্ধতিটা আমি বললাম না, সেভাবে করে করে যে যার মতো শিখেছে করেছে, কিন্তু জিনিসটা তো এক, সেটা করা হবে। করা হওয়ার পর দক্ষিণা হবে, দুই বাড়ি থেকে দক্ষিণা দেবে, ছেলের বাড়ি থেকে ডবল দেওয়া উচিত, কিন্তু এখন অনেক সময় সমান সমান দেয়, তাও আমরা করে নিই। তারপরে দক্ষিণাটা নেবেন। এই দক্ষিণার বিষয়টাও বলে রাখি, যদি উভয় পক্ষে ঠাকুরমশাই উপস্থিত থাকে তাহলে ছেলের বাড়ির যে দক্ষিণাটা দেবে সেটা মেয়ের বাড়ির ঠাকুরমশাই হবে, এবং মেয়ের বাড়ির যে দক্ষিণা দেবে সেটা ছেলের বাড়ির ঠাকুরমশাই হবে, অর্থাৎ অল্টারনেটিভ হয়ে যাবে বিষয়টা, হয়ে গেল। তারপরে কিন্তু ফট করে খুলবেন না, এটা অনেক ঠাকুরমশাই ভুল করে ফেলেন। প্রথমে ওইটা করা হয়ে গেলে কন্যা সম্পাদন দ্বারাকে হাতের আংটি খুলে তাকে নমস্কার করে তাকে চলে যেতে বলবেন, তারপরে আপনি আস্তে আস্তে আপনার গামছাটা খুললেন, তারপরে আস্তে আস্তে মালাটা খুললেন, তারপরে কুশের গিট্টিটা খুললেন, খুলে আস্তে আস্তে আপনি গাছ ছড়াটা সরিয়ে রেখে দিলেন। রেখে দিয়ে আস্তে আস্তে ওদেরকে ঘরটা ধরে রাখবেন, অনেক সময় ঘর ঠিকভাবে বসে না বলে আমার সমস্যা হয়। আস্তে আস্তে তাদেরকে 2 থেকে 3 বার ঘ্রাণ শুকতে বলবেন, যেন এঠো না হয়, এইভাবে 3 বার ঘ্রাণ শুকবে, হয়ে গেল। তারপর আপনি গাছ ছড়াটাকে বাঁধবেন, ব্রাহ্মণ ঠাকুরমশাই গাছ ছড়া বেঁধে দেবেন। কোথায় চলে যাবে, মেয়ের এবং ছেলে, মেয়ে, তারপর মেয়েকে নিয়ে আসতে হবে, মেয়ে ছেলের ডান দিকের কাঁধটাকে একটু স্পর্শ করবে, অনেকে বসায় কিন্তু ডান দিকের কাঁধটাই হয়ে স্পর্শ করাটাই বেটার, এবং তারপরে তার বাঁ দিকে এসে বসবে। এবারে বাঁ দিকেই বসে কাজ হবে, দুজনকে পিঠিতে বসানো হলো, তারপরে গাছ ছড়াটা নিয়ে ঠাকুরমশাই গেল, দুজনের মাঝখানে দাঁড়ালো। বসে করা ভালো, ক্যামেরাম্যান তো থাকে, ক্যামেরাম্যানের তাহলে লুকটা হবে একটা ফ্রেমে চলে আসবেন, নাহলে মুখ কেটে যায়, এটা সমস্যা হয়, বসে করাটাই ভালো। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে করে করে অভ্যস্ত হয়ে আমরা এই বিষয়টা আপনার সামনে জানালাম। এইবার যেটা বলবো সেটা হলো ছেলের উত্তরীয়। উত্তরে অনেক সময় তার জোর থাকে না বা উত্তরীয় থাকে না, তখন আমরা গামছার ব্যবস্থা করব, ঠিক আছে। বেশিরভাগ জোর এবং উত্তরীয় ব্যবস্থাটা করে থাকে, ছেলের উত্তরীয়র সঙ্গে বেঁধে নেবেন, এবং মেয়ের আঁচল বা ওড়না, এখন ওড়না দিয়ে সেজে থাকে মেয়েরা, সে ওড়নার সঙ্গে বাঁধতে হবে। তাহলে কি করবেন, আঁচল বার করতে হবে, আঁচল তো থাকে, তাহলে আঁচলটা কোনো একটা মহিলাকে বলবেন যে আপনি একটু আঁচলটা বার করে দিন, সে আঁচলটা বার করে দেবে, কারণ এটা কখনোই সম্ভব নয়, আমি কখনোই কোনো মহিলাকে স্পর্শ করতে পারি না লোক, এই জন্য তাকে বার করে দিতে বলবেন, বলে তাকে সরে আসতে বলবেন। আঁচলে বাঁধাটাই কিন্তু শ্রেয়।
আঁচলটি তাই সেও, উন্নিতে বাঁধাটা সেও নয়, আঁচল পরিধানে থাকে, ঠিক আছে? তাহলে না হলে উন্নিটা অনেকে বলে, যেমন আমি কালকে বিয়েতে যেটা বললাম সেখানে বললো সেখানে উন্নিতে বাঁধার সময় সে তার উন্নটা অনেক বড় ছিল, যাদের একটু ছোট থাকে তাদের খুব সমস্যা হয় উন্নপাটা, আঁচলে বাঁধাটা সেও বলবো। এইবার তার সঙ্গে বেঁধে নেবেন, দুটো গিট্টি বেঁধে নেবেন, এইটাই একটা ভালো বিষয়, এটা আমি আপনাদেরকে বলবো। কারণ এইটা আমি যখন ছোটবেলায় প্রথম প্রথম বিয়ে পড়াতে গেছিলাম, আমার কিন্তু খুব ভয় লাগতো এই গাঁট ছড়া বাঁধা নিয়ে, কে বাঁধবে? অনেক বইতে অনেক জায়গায় লেখা আছে পরমাণিক বাঁধে, অনেকে বলে সদভাবে বাঁধে, ও কি হবে? এমন কি আমি আজকে অভিজ্ঞতাটা আপনাদের সামনে যাচ্ছি, 15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে বলেই আপনাদেরকে বলছি, অনেক প্রথম দিককার যখন বিয়ে পড়াতে গেছিলাম তখন এমনভাবেই গাঁট ছড়াটা বেঁধেছিলাম যে গাঁট ছড়াটা খুলে গেছিল, আমার বলতে কোনো দোষ নেই, সে বাড়ি থেকে আমাকে কিছু বলেনি, আমি তারপরে পরে আবার ভালো করে বেঁধে দিয়েছিলাম, কারণ এটা হবেই, তার চেলিটা খুব ছোট ছিল, সেখানে বাঁধানোর পদ্ধতিটা আমি জানতাম না, কিন্তু এখন বলে দিয়েছি কি বাঁধানো, প্রথমে আমরা দেখে দিলাম কীভাবে বাঁধতে হয়। এইবার আপনাদেরকে বলো গাছ ছড়া কীভাবে বাঁধতে হয়। তখন আমি খুব টেনশন করতাম যে বিয়েটা আমি পেয়ে গেলাম, একটা প্রথম বিয়ের কথা বলছি, একদম ফার্স্ট, তখন আমি খুব টেনশন করতাম যে কীভাবে বিয়ে এটা করতে যাচ্ছি, কীভাবে গাছ ছড়া বাঁধবো, আমার তো খুব ভয় লাগছে। আমার মা বলেছিল রুমালের সঙ্গে রুমাল বাঁধা প্র্যাকটিস কর, তাহলে গাছ ছড়া বাঁধা প্র্যাকটিস হবে, তাই রুমালের সঙ্গে রুমাল প্র্যাকটিস করেছিলাম। আজকে আপনাদের সামনে সেটা দেখাবো, গাছ ছড়া কীভাবে বাঁধতে হয়। দুটো কাপড় নিয়ে, একটা গামছা নিয়েছে, একটা কাপড় নিয়েছে, ঠিক আছে? ধরুন এটা গাছ ছড়া আর এটা ছেলের গায়ের কাপড় হতে পারে বা মেয়ের বাড়ির হতে পারে, সেটা এইদিকে থাকবে। কি করবেন দেখুন, একেবারে সোজা, কিন্তু এটা বোকা বোকা জিনিস নয়, সবচাইতে কঠিনতম কাজও নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দুটোকে ক্রস করলেন, করে এরকম করে এই দিলেন, অনেকের বাঁধন হয় না কিন্তু, এই দেখুন বাঁধন হলো, এইবার এইরকম দিলাম, এই হয়ে গেল। আরো একটা দিতে পারেন, এই যে গাঁট ছড়া রেডি। তারপরে যেই গাঁট ছড়া বাঁধা হয়ে যাবে তখন কি করবেন, তখন এইভাবে একবার দুজনের সামনে দেখাবেন, ওরা আবার লুক দেবে গাঁট ছড়া দেখছে, এবং একটা আপনি সুন্দরভাবে ছবি তুলে দেবে। এই হলো গাঁট ছড়া বাঁধার যে বিষয় সেই সম্পর্কে বললাম। এইবার এই গাঁট ছড়াটা বাঁধতে বাঁধতে একটা মন্ত্র বলতে হবে তো, হ্যাঁ? এবার কি মন্ত্র বলতে পারেন, মন্ত্র রয়েছে অনেকটা বড়, সেই মন্ত্রটা দেখে দেখে বলতে পারেন, বাড়িতে মুখস্থ করে বলতে পারেন, দুজন ঠাকুর মশাই গেলে সবচাইতে ভালো হয়, আর না হলে আপনি স্বস্তি মন্ত্র বলবেন। কি মন্ত্রটা বলতে হবে সেটা দেখি, ওং সাবিত্রী সত্ত্বভানস্য হিমগিরি তনয়া হরতি জহু কন্যা লোপামুদ্রা সমুদ্রাতিতাতি কমলা রূপী দেবী চ রাবণং মে তস্য সুরাপতি কোটি বা পুত্রী সৌভাগ্য পুত্রাণাং সর্বলোক মঙ্গলাস্মিতে ওং দুর্বং পুষ্পং ফলং স্বস্তি তাম্রলচমে চ আহি কন্যা মায়া দত্তা রক্ষং প্রসাং কুরু ওং যতেন্দ্রী মহেশ সহা চৈব বিবাসতে রোহিণী চ যথা চন্দ্রে জয়ন্তী যথা নলে যথা বৈশ্য ভদ্র শশীভ্য চাপরূতিনি সতীর চ রামচন্দ্র চ গৌর শঙ্কর এব চ যথা নারায়ণে লক্ষ্মী সতাতং ভব স্মৃতি। এই বলার পর ব্রাহ্মণ লোকালয় যত মানুষ আছে তাদেরকে প্রশ্ন করবেন, ওম কার কয় গন্তি পততি, তাদেরকে উত্তর আপনিই বলিয়ে দেবেন, আপনারা বলুন লক্ষ্মী নারায়ণের গন্তি পততি। তারপরে আপনি আবার বলবেন কার কয় গন্তি পততি, ওরাদেরকে আবার শিখিয়ে দেবেন নলদ মদত্ত গন্তি পততি। তারপর আবার বলবেন কার গন্তি পততি, শিব দুর্গার গন্তি পততি, আবার বলাবেন তাদেরকে দিয়ে ওম কার গন্তি পততি, তারা বলবে যে কোনো নাম বলবে, এই নাম ওই টাইটেল হয়ে যাবে। ধরুন শ্রী রাজদীপ নন্দী দাস শ্রীমতী পূজা নন্দী দাস গন্তি পততি। এই হলো গাছ ছড়া বাঁধার পর যে মন্ত্র, গাছ ছড়া হয়ে গেল, এই হয়ে গেল সাজু বিয়ে সমাপ্ত। এরপর আপনি রেস্ট দিতে পারেন, রেস্ট ফেস্ট দেওয়ার দরকার নেই, আপনি ওদেরকে একটু পেশে বলবেন যে আমরা একটুখানি বসুন, আমি হোমকুণ্ড সাজিয়ে নিয়ে এবার যজ্ঞটা শুরু করবেন। সামবেদীয় একরকম যজ্ঞ হবে এবং আপনার যজুর্বেদীয় একরকম হবে। এই হলো মোটামুটি গাছ ছড়া বিষয় নিয়ে আপনার সামনে যেটা বলার ইচ্ছা ছিল, দেখানোর যেটুকু ইচ্ছা ছিল সেটুকু আপনাদের বললাম, জানি না কেমন ভিডিওটা হয়েছে, কিন্তু আশা করি চেষ্টা করেছি ভিডিওটা একটু কিছু করার। এবার যেটা বলবো সেটা হলো,
ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন, কারণ আমার একজন প্রিয় মানুষ সে আমাকে একটা জিনিস গিফট করেছে, সেইটা নিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করলাম, দেখি এই মাধ্যমে ভিডিওটা কেমন হয়। যদি মনে হয় যে সাউন্ড কোয়ালিটি আগের চেয়ে ভালো হয়েছে তাহলে সেটা জানাবেন। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন। আর একটা কথা, পুজো আসর টোল বলে একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে যান, সেখানে বিয়ের প্রথম থেকে শুরু হচ্ছে, অবশ্যই সেই চ্যানেলটা দেখে আসুন। খুব শীঘ্রই আমি বিয়ের পরপর ভিডিওগুলো দেওয়া শুরু করবো, একেবারে পুঙ্খানুপুঙ্খ মন্ত্র সহ। তাহলে অবশ্যই পুজো আসর টোল চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অগ্রহায়ণ মাস, মার্গশীর্ষ মাস উল্লেখ করতে ভুলবেন না, এখনো কিন্তু অনেকেই করছে, এটা খুব খারাপ লাগে। মার্গশীর্ষ মাস উল্লেখ করতে হয়, মার্গশীর্ষ অগ্রহায়ণ মাস উল্লেখ করুন না, অসুবিধা নেই, মার্গশীর্ষটা উল্লেখ করতেই হবে, করবেন। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, নমস্কার।